একদম আগুন, ধরে ভাবির হাতে ওয়াস লাগছিল। তোমার বাড়িঘরের সব শেষ হয়ে যাচ্ছে মা, এদিকে তোমার বাড়িঘর সব শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার গত ব্লগে আপনারা দেখতে পেয়েছেন যে ছোটখাটো টুকটাক কিছু আয়োজন করতেছিলাম, আসলে আয়োজন কোনো উপলক্ষে না, এমনি আমাদের বাসায় আমার আম্মুর হাতে চালের আটা রুটি আর হাঁসের মাংস খাওয়ার একটা প্ল্যান ছিল, খাওয়াবো আমার কাছের মানুষদের। তো সেজন্য ভাবলাম যে আজকেই করি। তো আমার গেস্ট একজন চলে এসেছে, আরেকজন আসবে, মানে গেস্ট বলে ভুল হবে, এরা এখন আমার ফ্যামিলি। তো ওইরকম কোনো বড় আয়োজন না, ছোটখাটো একটু সময় পাস করব, সবাই মিলে গল্প গুজব করব এই আর কি। তো আমি যে সন্ধ্যার চা বানাচ্ছি, চায়ের দুধটা ফুটে উঠছে, এখন চা পাতা দিব। এই যে চা হয়ে গেছে, এই কাপটা যারা আপুর দেওয়া কাপ, আপুর ছয়টা দিছিল, দুইখানা ভেঙে গিয়েছে, আমার হাত থেকে কখনো জিনিস ভাঙে না। আর দুইটা আবার একই দিকে আপু, মানে ভাইয়া যখন ছিল না, তারা ঘোরা করে চা বানাচ্ছি, মানে এই যে কাপগুলো এখানে, হ্যাঁ সবগুলো রাখছি, কি জানি করতে গেলাম, আমার অন্যায় লাগলো, লেগে দুইটা ঠাস করে পড়ে, একটা পুরাটাই ভাঙলো আর একটা ডান্টিটা ভেঙে গেল। ভালো হয়েছে, তোমাদের ঠিক আছে, গেলে সমস্যা কি আছে তাহলে এখন আবার পরে আবার দেওয়া যাবে। এই আর কি অবস্থা। আজকে বেশি ক্যামেরা ট্যামেরা অন করতেছিলাম না, কারণ গল্প করতেছিলাম, গল্প করতে বেশি ভালো লাগে আমাদের। যাই হোক, এখানে তো আমি হাঁসের গোশত রান্না করছি, খাইতে কেমন হচ্ছে আমি জানি না। আর আমার গেস্ট হলো যথারীতি সবসময় যারা থাকে, যারা আপু আর রাশিদা ভাবি, কমন গেস্ট, গেস্ট বলে ভুল হবে, এরা আসলে এখানে গেস্ট না, এরা ফ্যামিলির একটা অংশ, কারণ আমি গেস্ট মনে করি না, আমার কাছে মনে হয় গেস্ট, আবার গেস্ট সেটাই, আমরা এখন গেস্ট না, আসবে আমরা মানে একটু একটু করে তারা গেস্ট, আগুন ধরার আগে আমার হাত ফেল করাইতে, আমি তো ভয় পেয়ে গেছি, উনারে ফট করে ধরে দিতে, হ্যাঁ আগুন মনে আসলে গেছিল না, আমার অনেক ভয় লাগে, অনেক ভয় আগুন লেগেছিল না, বাইরে না থাকলে সত্যি লাগে, তারপরে সবাই দেয় এসে দৌড়াই গিয়া, তোমাদের জন্য, তোমাদের উপলক্ষে নতুন টেবিল ক্লথ, না 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 মানে পাগল, বসতে দাও ওইদিকে, বসো বসো বসো, আমি বারান্দাতে চেয়ারটা নিয়ে আসতে হবে, এখন খাবে, তুমি কি রুটি খাবা? বাবা এখানে আসো, তুমি আমার স্বামী মাই দেবে, আমি সুরিকেন দিচ্ছি, আসো 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 সুরিকেন, সুরিকেন আসো, সুরিকেন আসো আসো, ওই তোমার তোমার টেবিলে যাও, কার্টুন দেখো, সুরিকেন না আসো, তোমার আসো, যাও ভালো করে ধরো, তুমি তো রুটি মুটি খাবা না, আয়নার কেমন লাগবে কি জানি, আয়নকে রুটি খায় ভীষণ ভালো করে বসো, সবাই খাচ্ছে, খাও দেখেন ভাই কেমন হয়েছে, আল্লাহ জানে কেমন হয়েছে, দেখতে তো অনেক সুন্দর, দেখতে সুন্দর হয়েছে, খাইতে কেমন সেটা জানে। সবাই মিলে আমরা মজা করে
চিতই পিঠা, হাঁসের গোশ, গরুর গোশ, চালের আটা, রুটি খেলাম। এখানে একটা কেক দেখতে পাচ্ছেন, লেখা হ্যাপি বার্থডে বাবা। তো কেকটা শুধুমাত্র তাবিবের উদ্দেশ্যে আনা হয়েছে, নাহলে কেক টেক আমাদের ওইভাবে আনা হয় না। তাবিব খালি সকাল থেকে বলতেছিল, আম্মু ডেকোরেট করো, বাবার জন্মদিন সেলিব্রেট করব, সেলিব্রেট করব। তো আমি ভাবলাম যে একটা কেক নিয়ে আসি, সবাই মিলে খাবো। আসলে সবাই মিলে খাইলে একটা জিনিস খাওয়া হয়, না হলে আমার কেক টেক এমন কেনাও হয় না, খাওয়াও হয় না, কারণ আমি খুব একটা বেশি কেক লাভার না। আর তাবিবও একটু খুশি হইল। রাস্তা করে ধর, রাস্তা। হ্যাঁ হ্যাঁ, রে আল্লাহ রে। হ্যাঁ না, কাটো কাটো রেডি। তো হ্যাপি বার্থডে দাবি, আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এটাই তো অনেক বড় কিছু। আবার যাবো, এই তো মেলা কিছু। আপনি কি না দিলে কি নাকি? আমার শাশুড়ির ক্ষেত্র আমার উপরে ভাবি দায়িত্ব দিয়ে দিছে, আমি কিনে দিয়ে দিছি। বলি ভাবি আন্টির কোন পিছুটার নাই, কোন জুমা হচ্ছে আমার। এটা আমার ছেলে কিন্তু জিগাবেও না, আগামু কয় টাকা জমা হয়েছে মেয়ের জামাইয়ের জন্মদিন আর আব্বু আম্মুর ম্যারেজ ডে। আমাদের খুব ইচ্ছা ছিল, মানে আমার খুব ইচ্ছা ছিল আব্বু আম্মুর যখন 45 বছরের ম্যারেজ ডে হবে তখন একটা কিছু করবো আমরা সবাই মিলে। আমি আর ভাবি মাঝে মধ্যে এটা কথা বলতাম আলাপাত, তো সেটা তা আব্বু আর থাকলো না। 44 বছরের ম্যারেজ ডেতে নারও আগে, তারও আগে 18 সালে মারা গেছে না, 18 সালের ম্যারেজ ডের কয়েক দুই মাস পরে তো আব্বু মারা গেলেন। তো ওইটা আর হয়ে ওঠেনি। আর আব্বু আম্মুর ম্যারেজ ডেতে আসলে বিয়ের পর ওইভাবে আমার আর থাকাও হয়নি। তো এবার আম্মু আমার কাছে সৌভাগ্যক্রমে আছে আলহামদুলিল্লাহ। আব্বু না থাকলেও আম্মু আছে, এখন আব্বু বলেন আম্মু বলেন দুইটাই মা। তো আম্মুর জন্য একটা ঘড়ি কিনেছি, আম্মুর এটা ম্যারেজ ডের গিফটই বলতে পারেন, এই যে একটা ঘড়ি আম্মুর জন্য। তো এই ঘড়িটা ওইদিনকে আমরা কিনছি, আম্মুকে ঘড়িটা পরাই দেখছি, আম্মুর হাতে পরাইছিও, সুন্দর লাগতেছিল। অনেকদিন পরে আম্মু ঘড়ি পরতেছে হাতে, আম্মু আগে সবসময় ঘড়ি পরতো। আমার মা কিন্তু অনেক স্মার্ট ছিল, আমার মার আগেকার ছবি দেখলে আপনারা চিনতেও পারবেন না, অনেক স্মার্ট ছিল আমার মা ওই সময়ই, অনেক স্মার্ট ছিল। তার কানা করিও আমি পাই নাই, যেটা সত্য কথা, আমার মা যে স্মার্ট ছিল। আমার আম্মু যখন ফার্স্ট টাইম আমার ভার্সিটিতে যায়, আমার ভার্সিটির ফ্রেন্ডরা বলতেছিল, আল্লাহ তোর চাই যে তোর মা স্মার্ট। মানে আম্মুকে দেখলে সবাই মনে করতো যে আম্মু কোনো স্কুলে জব করে বা কোনো, এখনো মনে করে ব্যাংকে ট্যাঙ্কে গেলে ব্যাংকের লোকেরা এই যে আম্মু হাতে বসে হাতে বিশ্বাস করেন, এর আগের দিন রাত্রে তো ফোন দিছে, রাত্রে বেলা ফোন দিয়ে অত ধরো বাইরে বাইরে থাকে, এদিকে 1.5 বছরের বেশি, 1 বছর 8-9 মাস একসঙ্গে থাকা। হ্যাঁ, বাড়িতে যেতে ওর তো বাড়িতে আসার পথে কোনো দায় দায়িত্বই ছিল না। আমার আম্মা, আমি সত্যি কথা মানে কি বলবো, আমার আম্মু আমার ভাইয়াকে মানে
একটা কিছু লাগলে আমার ভাইয়ার কাছে কখনো বলে না, যেটা বাজার থেকে কিনে নিয়ে আয় বা এটা কর বা ওইটা কর। আমার ভাইয়ার এগুলো নিয়ে কখনো টেনশন করতে হয় না। যেমন কালকে রাত্রে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আম্মু তোমার বাড়িঘর কিন্তু সব শেষ হয়ে গেল। তা আম্মু তো ভয় পেয়ে গেছে বাড়িঘর সব। মানে কালকের ঘটনা বলি, আমি ফোন দিছি, আমি ভাবছি দেখি একটু ভাইয়ার সাথে কথা বলি, তো ফোন দিছি, দেখি ওর মনটা খারাপ করে শুয়ে আছে, বলছে জানিস আসে কোথাও যাই নাই, একটুও বাইরে যাই নাই। তা বলছে মা কই, মাকে দে। তারপরে আম্মুকে দিল, আম্মুকে আম্মুর ফোনটা ধরে ভাইয়ার প্রথম কথা ছিল তোমার বাড়িঘরের সব শেষ হয়ে যাচ্ছে, মা এদিকে তোমার বাড়িঘর সব শেষ হয়ে যাচ্ছে, কি হয়েছে তোমার রান্নাঘরে তেলা পোকা হয়েছে, তোমার ঘিরা আমাদের যে জায়গা আছে যেখানে বিভিন্ন টাইপের গাছ আপনারা দেখেন ঘিরা দেওয়া, সেই ঘিরা যেহেতু বাঁশের ঘিরা ভেঙে গেছে। তা আম্মুর কাছ থেকে এগুলো শুনলো, শুনে বললো যে থাক গা, আমাকে কালকেও বলছে থাক আর বাড়াইতে হবে না, পাঠাই দে আম্মুকে। তা আমি কালকে বললাম যে ভাইয়া বাড়াইলেও হয়তো বা খুব বেশি তো আর বাড়াইতে পারবো না, যদি রিজিকে থাকে আর কি, খুব বেশি হয়তো বা বাড়বে না, যাই পারুক দেখি চেষ্টা করে, যদি বাড়ে কিছুদিন থাক, আম্মু তো তোর কাছেই থাকবে, তোদের কাছেই চলে যাবে, আমার কাছে কয়েকটা দিন থাক, আমার তো ভালো লাগতেছে, আমার একটা করে দিন যাচ্ছে আর আমার ভিতর থেকে কেমন জানি মানে কামড় দিচ্ছে যে আম্মু চলে যাবে, এটা চিন্তা করলে আমার কাছে খুব কষ্ট লাগতেছে। যেমন আমার বাচ্চাগুলা বলতেছে না নানু যাইতে পারবে না, নানু ওইখানে থাকবে, ওইদিকে তাও ইয়া বলতো দাদি তুমি আর দুই দিন পরে আসবা, সবচেয়ে কষ্ট আরো বাপের বেশি বেশি কষ্ট, ছেলে মেয়ে তো নিচে যাই দাদি এটা দাও ওইটা দাও, হ্যাঁ কোনো টেনশন ছিল না তার স্কুলে যাওয়ার, সত্যি কথা আমি আমার লাইফে যত মানুষ দেখছি মানে ছেলে মানুষ, আমি কাউকে আমার ভাইয়ার মতো এরকম বাচ্চাদের মতো কাঁদতেও দেখি নাই, আমি আমার নিজের হাজবেন্ডকেই দেখি নাই। কারণ আমার শ্বশুর শাশুড়ি 11 মাস ছিলেন, ওনারা চলে গেলেন এয়ারপোর্টে, শুনছি যে এয়ারপোর্টে তো লিখন গেছিলো, শাহেদ ভাই গেছিলো, তো এয়ারপোর্টে কাঁদছে, আমার শাশুড়িও বলতেছিল যে আসার সময় তুহিনী এয়ারপোর্টে কাঁদতেছিল মা, আমি বললাম হ্যাঁ মা খারাপ তো লাগা স্বাভাবিক, 11 মাস আপনারা ছিলেন, ওইটুকুই দেখছি। এরপর আর সেও কাজে ব্যস্ত হয়ে গেছে, হয়তো বা সে ওইভাবে প্রকাশ করতে পারে না, তার হয়তো ভিতরে খারাপ লাগছে কিন্তু ওইভাবে তো প্রকাশ করে নাই, খুলে দেবো না আমি। তো আমার ভাইয়া আজকে স্টোরি দিছে ফেসবুকে, মা আমার মা একটা গান দিয়ে আমার ছবি দিয়ে স্টোরি দিছে, তারপর ওর ভিডিওতে দেখলাম, মানে ও আসলে অনেক ইমোশনাল, ভাইয়া অনেক ইমোশনাল। আমি আম্মুকে বলতেছি আম্মু তুমি মানে এখন চিন্তা করো তোমার ছেলে আসলে তোমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, ও প্রকাশ করতে পারে না তাই একটু কথা কম বলে, মানে আমরা ধরেন 10টা বললেও একটা কথা বলে, তো ওর ভালোবাসা আসলে অন্যরকম। যেমন ও আমাকে বলে তুই আমার বোন না তুই আমার সন্তান, ও সবসময় আমাকে এটা বলে যে তুই আমার কাছে সন্তানের মতো, তুই মানে আমার কাছে আমার সন্তানরা যেমন তুই আমার কাছে সে মানে ঠিক সেম ওইরকমই সবসময় বলে এই কথাটা। তো আমি কালকে ওর চেহারাটা দেখে আমারও খুব খারাপ লাগতেছিল, এখন কথা হইলো আমারও তো মনে চাচ্ছে যে আম্মু আমার কাছে আর 2টা দিন বেশি থাক, কারণ গেলে আর কবে আসবে সেটা তো এখনো বলতে পারছি না, আল্লাহ সুস্থভাবে আবার কবে আনাবে। তো আম্মু পড়ে গেছে মাঝখান থেকে স্যান্ডউইচ হয়ে গেছে, আম্মু কালকে বলতেছে ভাইয়াকে যে মানে আমি তো কিছু বলতে পারতেছি না, নিশি তো আসতে দিতে যাচ্ছে না, তা আমি বলতেছি আম্মুর তাবিয়াকে বললাম তাবিয়া তোমার দাদি এখানে, তোমার দাদির মন এখানে নাই, তোমার দাদির মন তোমাদের কাছে চলে গেছে। তো আসলে এটা অনেক বড় একটা পাওয়া, কারণ অনেকের সন্তানরা আছে যে অভ্যাসে একটা পরিণত হয়ে গেছে, কারণ যখনই ভাইয়া নিস্তালায় নামতেছে দেখতেছে নিস্তালা পুরো ফাঁকা খা খা করতেছে, ওইটাতেও ভাইয়ার খারাপ লাগতেছে। এদিকে আম্মুরও স্বাভাবিক, আম্মু সবসময় তাবিয়ার কথা বলতে থাকে, তান তো বড় হয়ে গেছে, আম্মু সবসময় তাবিয়ার কথা বলতে থাকে যে তাবিয়া এটা করতো তাবিয়া ওইটা করতো, একটা কিছু খাইতে গেলেও তাবিয়ার কথা বলে। তো দোতলা থেকে নামে দাগদাজি করতে করতে ওইটাই মানে খাবারটা দিতে হবে, কি খাবার চাল চা তো খাই, এটা আগলাগলা মনে পড়ে সেইটাই। এখন তুমি তোমার তো আবার একদিন চলে চলে গেলে আবার মনে পড়বে যে তাবিবেই করতো, তুষারে সে তাবিবে বেশি, তুষার তো থাকে বেশিরভাগ স্কুলে, ঘেসতো নানু এটা দাও নানু একমাস বাড়ানোর দরকার নেই, 15 দিন বাড়াই, সেখানে বাড়ানোটা তো আমার হাতে না, আদৌ বাড়াইতে পারবো কিনা তাও আমি জানি না, এটা না বাড়ানো।
আম্মু বলতেছে যদি বাড়ানো না যায় তাহলে তো আরো ভালো, মানে আম্মুরও মন ছুটে গেছে ছেলে নাতি নাতনিদের জন্য, আর ছেলেও তো ওইদিকে একদম বাচ্চাদের মতো, মানে ভাইয়ার মন টন খারাপ, অনেক খারাপ স্বাভাবিক। ওর কালকের ভিডিওটা দেখো লাস্টে কথাগুলো বলতেছিল, আমারও খারাপ লাগতেছিল। তো আমি বললাম ভাইয়া তোদের জন্য খারাপ লাগতেছে, আবার এদিকে আম্মু চলে যাবে আমার এটাও খারাপ লাগতেছে না, আমি কি করবো বল। তো ও আর কিছু বলতেছে না, চুপ করে আছে। ও বলে যে ওখানে ওরও তো ইয়ে আছে, মানে আমিও তো সন্তান, সেটাই আর কি, এটাই আর কি কথা। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট একটা পরিবার, আমরা ভালো আছি, আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো প্রথমে আরেকটা ঘড়ি পছন্দ করছিলাম, ওইটা দেখলাম যে খুব একটা কাজ করতেছে না, মানে কেমন, মানে ওনারা দুই তিনবার ব্যাটারি চেঞ্জ করলো, বললো যে না এটা ওয়ার্ক করতেছে না, পরে এটা পছন্দ করছি। ঘড়িটাও সুন্দর অনেক, আমার খুব ভালো লাগছে, বেশি বড় ডায়াল না, ছোট একটা ডায়ালের মধ্যে সুন্দর আর কি। নিজে উপরতলায় কি পরিমাণ সাউন্ড হচ্ছে শুনতে পাইলেন না? এই সাউন্ডটা যদি আজকে আমাদের বাসায় হইতো, ও লাভ দিয়ে চলে আসতো, মানে নিচতলা থেকে আসা লাগতো না, ওই লাভ দিয়ে চলে আসতো। তো আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও কমপ্লেন করা উচিত, আমরা কেন যে করি না জানি না, এইটুক সাউন্ড একটা বাসায় হইতেই পারে, একটা জিনিস হাত থেকে পড়তেই পারে, কতক্ষণ মানুষ একদম সাইলেন্টলি থাকতে পারে। আমাদেরও উচিত, আমিও মাঝে মধ্যে চিন্তা করি যে সাউন্ড হচ্ছে একটু রেকর্ড করি, রেকর্ড করে নিচে নিয়ে গিয়ে কমপ্লেন দিয়ে আসি। তো ঠিক আছে, কি বলবো, আমারও দোয়া করবেন, বাপ মা সেভাবে করতে পারে না, শ্বশুর বাড়ির সমস্যা থাকে, হাজবেন্ডের সাপোর্ট থাকে না, সবকিছু মিলায় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।